আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা দূতাবাসের সহযোগিতায় পনেরো লাখ টাকা ক্ষতিপূরণ পেল প্রবাসীর পরিবার এই বিষয়টি নিয়েই আজকের এই নিউজ আশা করি নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এর বিস্তারিত জেনে নেবেন তো চলুন বন্ধুরা আজকের এই নিউজটি জেনে আসি মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় পনেরো লাখ আটত্রিশ হাজার টাকা ক্ষতিপূরণ পেল মৃত খালিদ শেখের পরিবার গত দশ নভেম্বর মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি কারখানায় কাজ করার সময় দুর্ঘটনার গুরুতর আহত হন বাগেরহাট জেলার প্রবাসী খালিদ শেখ সে সময় সহকর্মীরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এদিকে প্রবাসী খালিদ শেখের মৃত্যুর পর তড়িঘড়ি করে মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করে কারখানা কর্তৃপক্ষ এছাড়া দেশে থাকা খালিদের পরিবারের কাছে কোম্পানি অভিযোগ করে মরদেহ দেশে পাঠাতে ছাড়পত্র দিচ্ছে না দূতাবাস কিন্তু ওই কোম্পানি থেকে ক্ষতিপূরণ আদায় ছাড়া মরদেহ দেশে পাঠানোর অনুমতি না দিয়ে মাত্র চার দিনের মধ্যে পনেরো লাখ আটত্রিশ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন নিহত খালিদ শেখের পরিবারের ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত হওয়ার পরই ওই ছাড়পত্র দেয় বাংলাদেশ দূতাবাস দূতাবাসের প্রথম সচিব সুমনচন্দ্র দাস বলেন বাংলাদেশের কোনো নাগরিক মালয়েশিয়ায় মৃত্যুবরণ করলে এবং তা হাইকমিশনের নজরে আসার সঙ্গে সঙ্গে হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে কাজ করে থাকে এক্ষেত্রে হাইকমিশনের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজের আত্মীয় স্বজন হারালে যে ব্যথা অনুভব করেন একই ব্যথায় ব্যথিত মরদেহ পাঠানোর কাজটি করে থাকেন তারা ডকুমেন্ট অথবা আনডকুমেন্ট যে কোনো কর্মীর মৃত্যু হলে মরদেহ দেশে প্রেরণের জন্য ডেথ সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ও কার্ডসেট কোম্পানি নিয়োগের প্রয়োজন হয় ডকুমেন্টের কর্মীর দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ইন্স্যুরেন্স বাবদ ক্ষতিপূরণ প্রাপ্তির সময় সাপেক্ষ বিষয় কিন্তু হাইকমিশন যে কোনো মৃত্যুর ক্ষেত্রে কোম্পানির নিকট থেকে তাৎক্ষণিক ক্ষতিপূর্ণ আদায়ের জন্য নিরলসভাবে কাজ করে থাকে কোনো কোম্পানি স্বাভাবিকভাবে ক্ষতিপূরণ দিতে চায় না দিতে চাইলেও সেক্ষেত্রে গরিমসি করে যে কোনো পরিমাণ ক্ষতিপূরণ আদায়ে আমাদের অনেক বেগ পেতে হয় মরদেহ প্রেরণে এদেশে আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং ক্ষতিপূরণ আদায়ের চেষ্টার কারণে কোনো কোনো মরদেহ প্রেরণে কিছু সময় বেশি লাগে এক্ষেত্রে মৃত ব্যক্তির স্বজনরা অদর্য হয়ে পড়েন এবং কখনো কখনো দূতাবাসকে ভুল বুঝেন